এবছর যা গরম পড়েছে তাতে একেবারে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। গত 7 বছরের রেকর্ড গরম ছুঁয়ে ফেলেছে শহর কলকাতা। টানা 8 দিন এক নাগারে তাপমাত্রার পারদ 40 ডিগ্রির আশেপাশেই রইল। শেষবার এপ্রিল মাসে কলকাতায় এমন গরম পড়েছিল 7 বছর আগে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 8 দিন কলকাতা এবং সংলগ্ন এলাকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। কখনো সেটা 40-এর গণ্ডি ছাপিয়ে গিয়েছে, কখনো পারদ থেকেছে 40-এর একেবারে দোরগোড়ায়। গত 13 এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। তারপর থেকে বৃহস্পতিবার 20 এপ্রিল পর্যন্ত শহরের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 41 ডিগ্রি সেলসিয়াস, 39.2 ডিগ্রি সেলসিয়াস, 39.8 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, 38.6 ডিগ্রি সেলসিয়াস, 40.6 এবং 40.7 ডিগ্রি সেলসিয়াস। 2016 সালেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এপ্রিল মাসে সে বছর এক নাগারে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি ছাপিয়ে গিয়েছিল বেশ কয়েকদিন। 2016 সালের পর 2023 সালে কলকাতায় গ্রীষ্ম নতুন নজির তৈরি করতে চলেছে বলেই মনে করা হয়, যেটা আরও ভালো বলা যে নতুন ইনিংস তৈরি করতে চলেছে এবছর গ্রীষ্ম। কারণ টানা কয়েকদিন ধরে তাপপ্রবাহের সাক্ষী থেকেছে শহর কলকাতা। বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় শীর্ষে ছিল বাঁকুড়া। সেখানে তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল 44.3 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া রাজ্যের আরও 20টা শহরের তাপমাত্রা বৃহস্পতিবারও ছিল 40 ডিগ্রি সেলসিয়াস কিংবা তার চেয়ে বেশি। অর্থাৎ এই যে গরমটা পড়েছে, যেটা বলা ভালো, এই যে গরমের ইনিংসটা শুরু হয়েছে এপ্রিল মাসের শুরু থেকে, গত 7 বছরে এইরকম উষ্ণ এপ্রিল দেখেনি গোটা রাজ্য। তাপপ্রবাহ চলছে, এর মধ্যে বাঁকুড়া তো বিশ্বের অন্যতম সেরা গরম জায়গা হিসেবে শিরোপাছি নিয়েছে। আমরা জানি একদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে গরম এমনিই বেশি, কিন্তু এবারে সেই সমস্ত রেকর্ডকে ভেঙে বাঁকুড়া একেবারে প্রথম সারিতে উঠে এসেছে। বিশ্বের যে উষ্ণতম জায়গাগুলো রয়েছে প্রথম 15-এর মধ্যে স্থান পেয়েছে রাজ্যের বাঁকুড়া। আর তার পাশাপাশি শহর কলকাতার তাপমাত্রা, বিশেষ করে যেটা বলতে হয়, অনেকেই বলছেন যে মরুভূমির মতো একটা অনুভব হচ্ছে এখানে। তাপমাত্রা এত বেড়ে গিয়েছে যে হয়তো রাজস্থানের টেম্পারেচারও এর থেকে কম। পারতপক্ষে সেটাই দেখা যাচ্ছে যে গরম একটুও কমছে না, বরং আরও বেড়ে চলেছে। জয়সলমীর অর্থাৎ রাজস্থানের যে মরুভূমি, সেই মরু অঞ্চলের যে তাপমাত্রা, কলকাতার তাপমাত্রা কিন্তু কোনো অংশেই তার থেকে কম নয়। গত 7 বছরের সমস্ত রেকর্ড ভেঙে ইনিংস একেবারে দীর্ঘায়িত হচ্ছে। কবে বৃষ্টি নামবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্যই বলা যাচ্ছে না। ওয়েদারের সমস্ত আপডেট আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। যদি আপনারা ওয়েদারের আরও আপডেট জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন, আর সাবস্ক্রাইব করে নিন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল।